দেখুন, এবার চীনা বাহিনীতে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান। চীনা সামরিক বাহিনীতে যোগ হলো পঞ্চম প্রজন্মের চেংদু J-20 স্টিলথ যুদ্ধবিমান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। 2011 সালে প্রথমবারের মতো J-20 নামের প্রথম স্টিলথ যুদ্ধবিমানটি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে। পরে এটি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। চীনের J-20 যুদ্ধবিমানটিকে আমেরিকার বিমান বাহিনী লকহিড মার্টিনসের F-22 চ্যাপ্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হচ্ছে। দ্রুতগতি ও গোপনীয়তা রক্ষা করে কার্যক্রম চালানোর জন্য এটিও তথাকথিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিতি পেয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।